আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দুপুর থেকেই বাইরে ঘোরাঘুরি করছিলাম, কয়েকটা জায়গায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার হসপিটাল, তারপর তাওহিদের স্কুল, সব কিছু শেষ করেছি আপাতত। এখন আবার একটু মার্কেটের দিকে যাব, টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে। তাওহিদের বাবার যেদিন ছুটি থাকে সেদিন কাজগুলো এইরকমই থাকে, যাবতীয় যত বাজার, অ্যাপয়েন্টমেন্ট সব কিছু আসলে এই দিনই নিয়ে রাখি। আর শনি রবিবারে তো দেখা যায় যে অফিসিয়াল কাজগুলো আর করা হয় না, তখন জাস্ট শুধু বাজারটাই করা হয়। তবে আজকে যেহেতু উইকেন্ড না, শনি রবিবার না, তো আজকে বাকি কাজগুলো হয়ে গেছে, সাথে সময় যেহেতু আছে তাই ভাবলাম যে মার্কেটে চলে আসি, কিছু কেনাকাটার দরকার আছে। বাসায় কলা মানে খাবার টাইপের এগুলো শেষ হয়ে গেছে, আর তাছাড়া চানমিয়ার স্কুলও শুরু হয়ে যাবে, তো তারকে স্কুলে হালকা পাতলা নাস্তা দিতে হবে, তো সেটারও টুকিটাকি কিছু কেনাকাটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের মিলানের বাঙালি পাড়ায়। এখানে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে, আর আমার কয়েকদিন ধরে, কয়েকদিন বলবো না, কয়েক মাস ধরে আসলে ফুচকা খেতে ইচ্ছে করছে। তাহিদের বাবাকেও বলেছিলাম, সে আসলে নিমরাজি, আচ্ছা ঠিক আছে খাবো, এই সেই সময় পাচ্ছি না, সব কিছু মিলে হয়ে ওঠে না। আর ফুচকা, চটপুটি এই সমস্ত খাবারগুলো আসলে একা খেয়ে মজা না, আরও মানুষজন না থাকলে ভালো লাগে না, আর বিশেষ করে কারাকারি না করে খেতে পারলে আসলে এগুলো ভালো লাগে না, পছন্দ হয় না, মনে হয় যেন নিজের বাসায় বানিয়ে এভাবে খেতে ভালো লাগে। তবে বাইরের কেনার খাবারের স্বাদটাই থাকে অন্যরকম, তাই না? বিশেষ করে আমাদের দেশে তো তাই। যাই হোক, কয়েক মাস অপেক্ষার পর তাওহিদের বাবা আমাকে নিয়ে এসেছে, আজকে আমরা ফুচকা খাবো। এর আগে একবার ফুচকা খেয়েছিলাম, হয়তো বা যে কোনো একটা ঈদে, রমজানের ঈদ বা কুরবানের ঈদ, দুইটা যে কোনো একটা ঈদে আমি এসেছিলাম এখানে। তবে কোন দোকানে খেয়েছিলাম সেটা আমার আসলে খেয়াল নেই, জাস্ট খেয়াল আছে আমরা সবসময় যেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এইটা সেই রেস্টুরেন্ট না, সেটার পাশের আরেকটা রেস্টুরেন্ট। তো আমি আসলে নামটা খেয়াল না থাকার কারণে মনে করতে পারছিলাম না যে কোনটাতে খেয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল ওইখানেই আবার খাবো, কারণ ওই ফুচকাটা খুবই মজার ছিল, যেটা স্বাদ মনে হয় এখনও মুখে লেগে আছে। যাই হোক, এই তো সিরিয়াল ধরে এইখানে প্রায় 4-5টার মতো রেস্টুরেন্ট আছে। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ভেবেছিলাম এইটাই হয়তোবা সেই রেস্টুরেন্ট, হয়তোবা হতেও পারে এখন তাদের স্বাদ চেঞ্জ হয়ে গেছে। কিছু সময় ওয়েট করেছি, অত বেশি সময়ও ওয়েট করতে হয়নি, প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছি। এরপরে আমাদের সামনে যেই ফুচকাটা এসেছে এইটা খেয়ে ইচ্ছে করেছিল তাদেরকে আমি সোজা বাংলা ভাষায় কিছু গালি দিয়ে আসি। এটা আমরা আজকে অসময়ে এসেছি সেটা বলবো না, আমরা একদম টাইমলি এসেছি, বিকালের টাইমই মানুষজন ফুচকা, চটপুটি, সিঙ্গারা, সমুচা এগুলো খেতে আসে, নাস্তা টাইপের খাবার যেগুলো আমরা বাঙালিরা পছন্দ করি। আর ফুচকাটা যদি তাদের দোকানে বেশি না চলে বা যদি নাই চলে, তাহলে তাদের উচিত হবে যে কোনো কাস্টমার চাইলে সেটাকে না করে দেওয়া, যে না ফুচকা নাই। কিন্তু আমাদের বাঙালিদের, তারা তো কখনোই কোনো কিছু ছাড়তে পারবে না, তারা যেমনই হোক তারা এটা খাওয়াবেই। আর এত বাজে ফুচকা, ভেতরে আলু যেটা দেওয়া হয়েছে সেটা বাসি এবং সেটা মুখে দেওয়ার পরে গন্ধ লেগেছে। তবে এটা ঠিক যে সবগুলোর ভিতরে বাসি ছিল না, সম্ভবত দুইটার দিকে বাসি ছিল, একটা তাওহিদের বাবার পাতে পড়েছে আর একটা আমার প্লেটে পড়েছে, এইরকম আর কি। খাওয়ার পর মানে খাবারগুলো ফেলতেও পারছি না, আবার মানে খেতেও পারছি না, এরকম একটা অবস্থায় এত বাজে পড়েছে। একটা কথা মন থেকে বলতেই হয়, আগে আমি যখনই, এর আগে যখন খেতে এসেছিলাম, সে সমস্ত ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করতো যে খাবারের মান খারাপ, ব্যবহার খারাপ, এটা সেটা অনেক কিছুই বলতো। তবে আলহামদুলিল্লাহ তখনও পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার কিছুই হয়নি। তবে আজকে যেই ফুচকাটা খেলাম এইটাতে আসলেই খুবই রাগ উঠেছে। ইতালিতে গরিব কেউ না যে আপনি যা মন চাইলো, যেটা ছিল আচ্ছা দিয়ে দেই, চালিয়ে দেই, এইরকম আসলে চিন্তাভাবনা করে রেস্টুরেন্টের ব্যবসা করাটা ঠিক না। সবাইকেই কাস্টমার মনে করা উচিত, এবার হোক বাংলাদেশি হোক ইতালিয়ান যাই হোক না কেন, আপনি বাঙালি বলে যে যা আছে তাই চালিয়ে দেবেন এটা চিন্তা করা খুবই ভুল হবে, কারণ এই রেস্টুরেন্টগুলো চলেই বাঙালিদের উপরে, বিদেশি আর কয়জনই বা আসে। যাই হোক, এরপরে আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আরেকটা রেস্টুরেন্টে ঢুকেছি চা খাওয়ার জন্য। আমরা যে দোকানে ফুচকা খেয়েছিলাম সেখানেই আমার চা খাওয়ার ইচ্ছা ছিল, তবে তাদের ফুচকা খাওয়া, ফুচকার যে পরিবেশ দেখলাম বা যেটা দিল সেটা দেখে মন উঠে গেছে, এবং তাড়াতাড়ি সেখান থেকে আমরা বের হয়ে চলে এসেছি, চাটা খেতে পছন্দ করিনি আর। এরপরে এই রেস্টুরেন্টটাতে এসেছি, এইটাতে চা নিলাম, মোটামুটি ভালোই, সমুচাগুলো আসলে অত বেশি একটা ভালো লাগে নাই, তারপরও একেবারে খারাপ না, তবে চাটা ভালোই লেগেছে।
10-এ আসলে আমি এটাকে 7 দিতে পারি, এইরকম আর কি, মোটামুটি আমার কাছে পছন্দই হয়েছে। এর জন্যই আসলে যেই দোকানে সবসময় খাওয়া হয় বা যেখানে আসলে মানুষজন থাকে ওই সমস্ত দোকানেই খাওয়া উচিত। আমি ভেবেছিলাম এটাতে হয়তো মানুষজন কম, ভালো হতে পারে, খাবারের মান ভালো হতে পারে, সবাই তো সেই একই দোকানে যায়, আমি এখানে একটু ট্রাই করে দেখি, এইরকম অবস্থা বোধ হয়। কিন্তু এই তাদের খাবারের মানের কারণেই মানুষজন এখানে প্রথম একবার ঢুকে এরপর আর ঢুকে না। আমি তো আর কখনোই এই দোকানে ঢুকবো না, কোনো দিনও না, দরকার হলে না খেয়েই চলে যাব, তারপরও ঢুকবো না। আমি দুটা ফিক্সড করা দোকানেই সবসময় আসি, সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি রসমালাই, এগুলো নিতে গেলে আমি গান্ধী রেস্টুরেন্ট যেটা আছে সেখান থেকেই নিই। আর ঝাল টাইপের খাবার আমি খেতে গেলে সবসময় তাজমহল, সম্ভবত নামটা, আমি সেখানে যাই। ভালোই পেয়েছি, পরিবেশটা আমার কখনোই কোনো রেস্টুরেন্টের এখানে পছন্দ হয় না। ইউরোপের মতো একটা দেশে বাঙালিদের জন্য বা একটা মানুষের জন্য একটা রেস্টুরেন্টের পরিবেশটা একটু অন্যরকম থাকা উচিত। বাংলাদেশের টং দোকানের মতো বা বাংলাদেশের পরিবেশের মতো এখানে রেস্টুরেন্টগুলো রাখাটা মোটেও ঠিক না, কেমন যেন দেখা যায়, মনে হয় যেন আমরা ওই যে হসপিটালের পাশে কতগুলো, বাংলাদেশে যেরকম হসপিটালের পাশে কতগুলো হোটেল রেস্টুরেন্ট থাকে না, বাধ্য হয়ে মানুষজন খেতে আসে, তারা এইভাবে ছেড়ে ফেলে দিয়ে রেখেছে, এরকম একটা পরিবেশ। কেন জানি না এগুলোর কেন চেঞ্জ করে না, কত সুন্দর করে চেঞ্জ করা যায়। যেমন আমরা চা খেতে যেই রেস্টুরেন্টে ঢুকেছিলাম সেটা আসলে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার কাছে, পরিবেশটাও খুবই সুন্দর। তো আস্তে আস্তে হয়তো বা চেঞ্জ হচ্ছে বা হবে এইরকম কিছু একটা, তবে হওয়া দরকার, এই পরিবেশ এখন এখানে চলে না। আর সত্যি বলতে ইতালিতে গরিব তো কেউ না, আমরা যে একেবারে নিম্নবিত্ত মানুষের জন্য এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা করব বা খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটা তো আর না। এখানে গরিব তো কাউকে বলা যায় না, তাই না, যে হ্যাঁ তাদের আয় কম, তারা এই এই খাবারই তাদের চলবে, সেটা তো আর না। তো পরিবেশগুলো সুন্দর করা উচিত, আর ওইখানে মানুষজন খেতে যায়, বিপদে পড়েই আসলে খেতে যায়, এমন না যে এখানে রান্না করতে পারে না কেউ। বিশেষ করে আমরা মেয়েরা ভালোই রান্না পারি, আর তাছাড়া ইদানিং এইখানে আসলে যে হোমমেড খাবার অনেকেই তৈরি করছে, ফেসবুকে অনেকের পেজ আছে, চাইলে আরও মজার মজার খাবার বাসায় এনে দিয়ে যাবে, রেস্টুরেন্টের চাইতে অনেক মজার খাবার বাসায় এনে দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের এই রেস্টুরেন্টগুলোর অবস্থা এই রকম কেন? ব্যবহার আমার সাথে খারাপ হয় নাই সেটা আমি বলবো না, আমার অনেকেই কমপ্লেন করেছেন যে তাদের ব্যবহার ভালো না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে পরিবেশ ভালো না আর খাবারের মান জঘন্য। এইটা চেঞ্জ না করলে কখনোই মানুষজন আর আসবে না, কারণ এখানে অন্যান্য খাবারের আরও অনেক অপশন আছে। বিশেষ করে পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে গেলে মন ভরে যায়, যেমন যেমন তাদের খাবারের মান তেমন তাদের পরিবেশ। তো সেটার সাথে কেন বাঙালিরা পাল্লা দিয়ে, পাকিস্তানির পরিমাণ কি এতই বেশি এখানে বাঙালিদের তুলনায়, আমি এটা বুঝে উঠতে পারি না যে এই অবস্থায় কেন রেস্টুরেন্টগুলোতে। আমি 7 বছর আগেও যেমন, মানে যখন নতুন নতুন প্রথমবার এই কায়েস্থতে আমি এসেছিলাম ইতালিতে আসার পর, তখন যেমন চেহারা দেখেছি এখনও এই রকম, এগুলো কি চেঞ্জ করা যায় না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মনে হয় না যে আমাদেরকে কাস্টমার মনে করে, আমাদেরকে সেই বাংলাদেশের যে বললাম না রাস্তার পাশে হোটেলের দোকানের কাস্টমারের মতো এরকমই ব্যবহার করে, যে আচ্ছা রিক্সা চালা এই টাইপের মানুষজন এসে খাওয়া দাওয়া করবে, তাদের জন্য এত পরিবেশের কি আছে। আমার কাছে জিনিসটা জঘন্য লেগেছে, পরিবেশগুলো আরও সুন্দর করা উচিত, আরও চেঞ্জ করা উচিত। খাবারের বিল কিন্তু কম না, বিল কিন্তু ভালোই নয়, কিন্তু যেই অবস্থা। আরেকটা মানে রাগের কথা হচ্ছে বাসি খাবার কিভাবে দেন আপনারা, আর বোকার মতো কাজ যেটা করেন, ছেলে মানুষকে হয়তো বা কিছু কিছু ছেলে মানুষ এগুলো খেয়ালও করে না, কিন্তু মহিলাদেরকে কিভাবে দেন? আমরা তো বাসায় রান্না করি, প্রতিদিন রান্না করি, আমরা জানি কোনটা আজকের রান্না করা, কোনটা গতকালকের রান্না করা, কোনটা আরও 2 দিন আগের রান্না করা, সেটা আমরা মুখের সামনে নিলেই বুঝতে পারি খাওয়ার আগেই যে এটা বাসি খাবার। সেই খাবারটা কিভাবে আপনারা সামনে দেন, প্লাস সাথে বাচ্চা আছে, বাচ্চাকেও আপনারা সেটা সার্ভ করেন। যে ফুচকাটা আমাদেরকে দিয়েছিলেন সেটা যদি আমার বাচ্চা মুখে দিত তাহলে নির্ঘাত তার পেট খারাপ হতো। ভাগ্য ভালো যে তাকে আমরা ফুচকা দিইনি, অন্য খাবার দিয়েছিলাম। এই সমস্ত জঘন্য কাজ ব্যবহার এগুলো করা থেকে দূরে থাকবেন, কারণ এখানে আমরা যদি জাস্ট ছোটোখাটো একটু কমপ্লেন করি পুলিশ চলে আসবে। আপনাদের যে পরিবেশ এটার আসলে ভেতরে চেক করার কিছু না, বাইরে চেক করলেই বুঝবে যে আপনাদের রেস্টুরেন্টের কী অবস্থা, কী পরিবেশ। আর যদি কোনো প্রমাণ আপনাদেরকে পাঠাতে পারি, বা ও পুলিশ বলি বা যাই বলি না কেন তাদেরকে যদি পাঠাতে পারি, তাহলে তো আর কোনো কথাই নেই। সো হিসাব নিকাশ করে, সুন্দর করে, পরিবেশ ঠিকঠাক করে, তারপরে আপনাদের ব্যবস্থা করবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করাবেন। আবারও বলি, এখানে কেউ গরিব না যে আপনারা ওই চিন্তাভাবনা করে ওই হিসাব করে রেস্টুরেন্ট করবেন। আপনারা সুন্দর মতো পরিবেশ করেন, থাকা মানে খাওয়া দাওয়ার পরিবেশটা সুন্দর করেন,
লোকও বাড়বে, মানুষজনের খাবারের আগ্রহও বাড়বে। আমি যে অবস্থা দেখেছি, আমি তো মানে কান ধরেছি, আমি হয়তোবা আর বিপদে না পড়লে আসলে আমার যাওয়া হবে না কায়েস্থতে বা খাবারের এই সমস্ত দোকানগুলোতে, ওই দোকানে তো ভুলেও যাব না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই হয়ে গেছে, আমরা বাসায় এসে পড়েছি। এটা হচ্ছিল এরপর দিনের ভিডিও। সকালবেলা তাওহিদকে নিয়ে থেরাপিতে গিয়েছিলাম, এরপরে আমি আবার তাড়াতাড়ি বাসায় এসে রান্না শুরু করে দিয়েছি, কারণ বাসায় আবার টিচার আসবে, তো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিতে হবে। আমি আসলে খুবই আপসেট ছিলাম, আমার খেতে ইচ্ছে করছিল অনেকদিন ধরেই ফুচকা, তো সেটার জন্য এরকম একটা জঘন্য ফুচকা খাবো আমি ভাবতেও পারি নাই। পরবর্তীতে তাহিদের বাবাকে বলেছি যে নেক্সট টাইম আমি বাসায় বানাবো, এবং সেটা যেমনই হোক ভালোই হবে, খারাপ হবে না, অন্ততপক্ষে ওই দোকানের চাইতে অনেক গুণে ভালো হবে। যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, ঘরে অনেক কাজ জমে আছে, এগুলো সব শেষ করতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।